আচ্ছা, এখন আরো কিছু ঝুমকা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে প্রত্যেকটা ঝুমকাই কিন্তু আসলে এখানকার স্পেশাল কিছু কালেকশন। তো দেখিয়ে দিচ্ছি আর একটা ঝুমকা, তো এই যে দেখুন, এটা খুবই সুন্দর একটা কালেকশন। এই যে এটা হচ্ছে, এই যে নিচের দিক থেকেও এরকম হবে, টার্সেল দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। তো এটার আবার বড় ভাষণ চাইলেও কেউ নিতে পারবেন, ছোটটা চাইলেও মনে হয় না, এটাই মনে হয় ছোট না, এটা ছোট আরেকটা হবে, এটার ছোট আরেকটা ভার্সন। ভাইয়েরা দেখুন আপনাদের জন্য কত সুবিধা রাখছে, এটা 14 আনা, এটা ছোট ভার্সনটা হচ্ছে 9 আনা, 9 আনা। আচ্ছা আচ্ছা, এটা দেখাই এখন। আর এটা হচ্ছে চেইন ঝুমকা। হ্যাঁ, এগুলা আসলে নতুনত্ব কিছু নাই, খুবই সুন্দর, কিন্তু এটা আপনার মানে সারা জীবনে যদি নেন তারপরেও মনে হবে যে নতুন ডিজাইন। এটা খুব দারুন চেন ঝুমকাটা, অনেক সুন্দর। 22 এটা না? জি, 22 কেডিএম এর মধ্যে খুব সুন্দর। এটা কতটুকু থাকবে? এটা হচ্ছে এক ভরি প্লাস, এক ভরি প্লাস। আর এই যে ভাইয়াকে তো সব সময় দেখতে পাবেন, আপনারা শোরুমে আসবেন, ভাইয়াও কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর করে দেখিয়ে দিবে। তবে একটু ধৈর্য ধরে থাকবেন আর কি, মানে আস্তে আস্তে দেখানো হবে আর কি আর কি। তো এটা দেখালাম বড় ঝুমকা, এবার ইয়ারিংস গুলো আমরা একটু দেখাই। ইয়ারিংস গুলো দেখানোর আগে একটু বলে নেই, আমরা আসলে তিশা জুয়েলার্স লাইভ করে একদম শুরুর থেকে। হ্যাঁ, আর আমাদের মূল উদ্দেশ্য সেল বাড়ানো না। হ্যাঁ, সেল বাড়ানো না, আসলে আমরা কি পারি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের লাইভ করা। হ্যাঁ, অনেকে হয়তো অনেক ধরনের কমেন্টস করে। হ্যাঁ, ইদানিং তো অনেকেই লাইভ করে। হ্যাঁ, ইদানিং অনেকেই লাইভ করে সেল বাড়ানোর জন্য। আমাদের সেল বাড়ানোর দরকার নাই বাবা, আপনাদের কিনতে হবে না, আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই যে আমরা আসলে পারি। হ্যাঁ, এই যে এরকম এরকম দেখাইতে বলেন, 2 আনার মধ্যে কানের ইয়ারিং, এত বড় ইয়ারিং দেখাইতে বলেন। 21 দেখেন, 2 আনা, 2 আনা এক রত্তি, অনলি 2 আনা এক রত্তি, এটা দেখাইতে বলেন শুধু। আসলে অনেক অনেকেই তো লাইভে আসে। হ্যাঁ, তিশা জুয়েলার্স এর মতো এরকম এগুলা একদম, আমরা আসলে সেলের জন্য না, আমি বারবার বলতেছি আমরা সেলের জন্য না, আমরা কি পারি সেটা দেখানোর জন্য লাইভে আসি। আচ্ছা, আর আমাদের আমাদের অনেক কাস্টমার আছে, তাদেরও রিকোয়েস্ট থাকে যে আমাদেরকে একটু যদি দেখিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, এর জন্য অনেকে অনেক ধরনের কমেন্টস করে এগুলো আসলে। হ্যাঁ, ওই মানে এখন তো অনেকেই লাইভ করে, হ্যাঁ তারা হয়তো এগুলা করায়, এগুলো আমরা বুঝি। হ্যাঁ, তারপর আমাদের ডিজাইন নিয়ে নকল করতেছে, হ্যাঁ বানাইতেছে, হইতেছে না, ঝগড়া হইতেছে, সব খবরই আমাদের কাছে আসে। হ্যাঁ, কিন্তু বলবো যে আমাদের মতো এইরকম, হ্যাঁ বানিয়ে দেখাতে, হ্যাঁ ফিনিশিংটা ভালো ব্যাপার আছে। এই যে দেখেন, আচ্ছা এইখানে ইয়ারিংস আছে অনেক সুন্দর, এই যে বড় ইয়ারিং গুলো দেখেন, এটা খুবই সুন্দর, ফিনিশিং গুলো দেখেন, এগুলা মানে 2-4-20 বছর ব্যবহার করলো এটা নষ্ট হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না, এগুলো খুবই দারুণ, আসলেই অনেক সুন্দর। আর এগুলো আসলে সব জায়গাতে ইয়ারিংস এর মধ্যেই দেখুন কত কালেকশন এখানে আছে, কমের ভিতরে এইরকম মজবুত শুধু আমাদের পক্ষেই সম্ভব, আপনারা আসেন এসে দেখেন, দেখে যাবেন। আচ্ছা, এটা কেমন থাকবে ভাইয়া ওয়েটটা? এগুলা এক ভরি প্লাস, এক ভরি প্লাস, এখানে যা আছে এক ভরি প্লাস। আমি জাস্ট ডিজাইন গুলো এখন দেখিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইয়ারিংস গুলো তো বিয়ের জন্য কেনাকাটা করেন অনেকেই, তো দেখিয়ে দিচ্ছি। এটা যেমন, এটাও খুব সুন্দর একটা কালেকশন। এই যে দেখেন, এই যে এই কাজটা আসলে কাস্টমার তো আসলে বোঝা মানে বুঝতে হবে, আমরা যেই পরিমাণ শ্রম দেই, যেই পরিমাণ ব্রেন খাটাই, হ্যাঁ সেই হিসাবে আমরা দেখেন মানে একদম সীমিত সীমিত মজুরিতেই দিয়ে দিচ্ছি, তারপরে পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে দিচ্ছি, এক্সচেঞ্জের সুবিধা আছে। হ্যাঁ, আর এক্সচেঞ্জের ক্ষেত্রে কেউ আসলে এটা মানে ভুল বুঝবেন না, এটা হচ্ছে আমরা আমাদের এখানে যেটা করি সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 20%, এর বেশি আমরা বাদ দেই না, সেটা যেমন স্বর্ণই হোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা যেমন স্বর্ণই হোক, একদম মানে বাজে স্বর্ণ নিয়ে আসলো সেটা এক্সচেঞ্জ করে আপনি নিয়ে যেতে পারতেছেন, নিতে পারবেন, নিয়ে আপনার এখানকার পছন্দ মতো আরো কিছু দিলেন বা ইয়ে করলেন, প্লাস মাইনাস করে আপনারা আরো নতুন নতুন ডিজাইন নিতে পারবেন, কিন্তু সর্বনিম্ন 10% আমরা বাদ দিব। এটা হ্যাঁ আপনারা এটা মনে রাখবেন, 10% সর্বনিম্ন বাদ দিতেই হবে, কেননা পুরান স্বর্ণতে যে খাতটা থাকে সেটা গালানোর পরে খাতটা চলে যায়, চলে যায়, বাদ দিতেই হবে। ওকে, তো অ্যাড্রেসটা আপনারা দেখে নিন ভিউয়ার্স, এটা হচ্ছে নিউ তিশা জুয়েলার্স, 120 নম্বর দোকান, মাজার কোঅপারেটিভ মার্কেট, আর গ্রাউন্ড ফ্লোর মিরপুর 1-এ চলে আসতে হবে অবশ্যই। আর যে কোনো কোয়ারিজের জন্য অবশ্যই কল করবেন, সরাসরি মানে হেল্প নাম্বার দেখা যাচ্ছে, দূরে থেকে আসতে চাইলেও কল করতে পারেন যে আমার এই প্রোডাক্টটা আমার পছন্দ, রেখে দেন, তাহলে কিন্তু আপনারা আরও ইজিলি কালেক্ট করতে পারবেন।